আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি হচ্ছে সঙ্গীতা। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো স্টার্ট করছি আজকের ব্লগটা। তো বেশ কিছুদিন আগে তোমরা দুটো ব্লগ দেখেছিলে যে পুজোর আগে আমরা কিসের শপিং করছি, এবং তারপরে ব্লগের ভিতরে হয়তো যারা দেখো রেগুলার তারা হয়তো জানোই যে বলেছিলাম যে মানে আমার হাজব্যান্ড আর কি বাইরে যাবে, তার জন্য কিছু শপিং করছে ও নিজের জন্য আর কি। তো তারপরে আমাদের কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমাদের আর মানে আমরা কী করলাম না করলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ফাইনালি আজকে হচ্ছে প্যাকিং করা হবে এবং ও বাইরে যাবে আর কি। তো সেই সমস্ত ব্লগগুলো তোমরা দেখতে চলেছ এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কিছু ফরেন ট্যুর ব্লগ তোমরা দেখতে পাবে আমার ব্লগে। তো তার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে। পুজোর আগে আগেই একদম খুব সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ তোমরা পেতে চলেছ। তো ওই ট্রাভেলে আমি থাকছি না, মানে আমি ওই ট্যুরটাতে থাকছি না। এটা কারণ হচ্ছে এটা ওর অফিসের একটা ট্যুর, তো অফিস থেকে আর কি যাওয়া হচ্ছে অফিসের কলিগের সাথে, তো সেখানে আমি থাকছি না। তো যাই হোক, থাকছি না তো কী হয়েছে, আমার মতন তোমরাও ঠিক ব্লগের মাধ্যমে সবটাই জানতে পারবে, দেখতে পাবে এবং পুরো দিনগুলো এনজয় করতে পারবে ফরেন ট্যুর স্পেশালি। ফাইনালি আজ হচ্ছে সেই ডে, মানে প্যাকিং ডে। কালকে ওর ফ্লাইট রয়েছে, তো আজকেও একটু ও গোজুগাছ করতে বসেছে ফাইনালি, কারণ ওর একদমই সময় হচ্ছে না। আর বাড়িতে সবাই আমরা বলছি যে এবার প্যাকিংটা করে নাও করে নাও, কিন্তু ওর টাইমই হচ্ছে না। তো দুদিন একটু সময় বার করে আর কি ওই অফিসের কাজ সেরে একদম 9:30-10 বেজে যাচ্ছে এরকম আর কি বেরিয়ে। টুকটাক ওর যা যা আর কি লাগবে সেগুলো কেনাকাটা হয়ে গেছে। তোমাদের সাথে সেই ব্লগগুলো কিন্তু আমি শেয়ার করেছি, মানে পুজোর শপিংয়ের ব্লগের আগে আর কি ওর কিছু কেনাকাটা হয়েছে। তো আমি বলছিলাম যে এত কিছু কিনো না, ওখানে তো যাচ্ছ এই তো টুকটাক তো কিছু কেনাই হবে, কিন্তু না, এই টি শার্টটা নেবো, এই প্যান্টটা নেবো, এই করে করে অনেকগুলো আর কি ওর কেনাকাটা হয়েছে। তো টুকটাক সেগুলোই এখন প্যাকিং করে নিচ্ছে। আর আমাদের যখন কোথাও যাওয়ার থাকে, স্পেশালি আমার বা আমার সাথে আমার মনে হয় অনেকেই 7 দিন বা 15 দিন আগে থাকতেই কিন্তু লাগেজটা নেমে যায়, মানে আলমারির উপরে থাকুক বা বক্স খাটে থাকুক লাগেজটা নেমে যায় এবং টুকটাক কিন্তু আমাদের গোছগাছ চলে। তো হাতে একদম সময় কম, তো ওর লাগেজটা গোছানোর জন্য আমরা সবাই মিলে একেবারে বসে পড়েছি, কারণ একদম হাতে নেই টাইম। কালকেই ওর ফ্লাইট রয়েছে আর সকাল থেকে ওর অফিস রয়েছে, সে সব মিলিয়ে ঘেঁটে একেবারে অল্প সময়। তো যার জন্য সবাই মিলেই বসে পড়েছি, কোনটা কী লাগবে একটা একটা করে মনে করা হচ্ছে আর নেওয়া হচ্ছে। আবার বলছে যে লাগেজটা একটু খালি করেই নিয়ে যাবো, যাতে কিনা ওখান থেকে কিছু কেনাকাটা করে আনতে পারে। তো এই যে আমাদের ছোট সদস্য, উনিও লেগে পড়েছেন বাবার লাগেজ গোছাতে। এই লাগেজ গোছানো হোক বা আলমারি যখন আমি গোছাই তখনও তো সমস্ত জামাকাপড় আর কি নেমে যায়। তো ও ওইসব দেখে খুব আর কি ভিতরে ভিতরে খুব আনন্দিত হয়, খুব মজা পায় আর কি এইসব নিয়ে ঘাটাঘাটি করে। দুটো আলমারি থেকে বার করা হয়ে গেছে ও কী কী নেবে না নেবে, ওখানে হোটেলে পড়ার কী জামা নেবে বা বাইরে বেরোবো কী সব শর্ট ফার্ট নেবে সেগুলো সব বার করা হয়ে গেছে। তো একটু আগে তোমরা দেখেছো যে পরি একেবারে ওর বাবার মোজা আর গেঞ্জি নিয়ে মাথার উপরেও একদম বাঁই বাঁই করে ঘোরাচ্ছিলো আর কি, মজা করছিলো। ও খুব এইসব নিয়ে আর কি মজা করতে ভালোবাসে। তো এখন ওকে ফাইনালি একটা চেয়ারের মধ্যে ওকে আটকে ধরে রাখা হয়েছে রীতিমতন, কারণ ও এত উৎপাত করছে যে বাকিটা কেউ কোনো কাজ করতে পারছে না। আর অনেকটা রাত হয়ে গেছে, আসলে ওর কাজকর্ম সেরে টেরে নিয়ে গুছিয়ে বসা হয়েছে ওর প্যাকিংটা করার জন্য। তো বাবা ওকে হেল্প করছে আর ও একটা একটা করে আর কি দিচ্ছে, আর বাবা গুটিয়ে দিচ্ছে, আর বাবাকে বলছে যে এটা নেওয়া হয়নি, ওটা খোলো, ওটা আরেকবার করে করো, এরম করে করে বাবাকে বিরক্ত করছে। তো ঠিক আছে, বাবা তাও করে দিচ্ছে। তো যাই হোক, ফাইনালি প্যাকিংটা হয়ে গেল এবারে আর কি, এবার যাওয়ার পালা। আর নতুন নতুন তোমরা কিন্তু ব্লগ দেখতে চলেছ, খুব ইন্টারেস্টিং, একটাও কিন্তু মিস করো না। ওকে আমি বলেছি যে তুমি যেহেতু যাচ্ছ বাইরে, তো একটু ব্লগ করে দিও আমার চ্যানেলের জন্য, আমার যারা দর্শক রয়েছে তারা কিন্তু বসে ঘরে বসে দেখতে পাবে, যেরকম আমরা দেখতে পাবো সেরকম তোমরাও দেখতে পারবে। আর যেহেতু ব্লগটা করা হচ্ছে বলেই কিন্তু ব্লগের মাধ্যমে কিন্তু একটু বসে ধরে দেখা হয় থরলি, কারণ হচ্ছে ব্লগটা যখন আমি এডিট করতে বসি তখন পার্ট বাই পার্ট কী হয়েছে না হয়েছে ওর থেকে সবটা জানি, তারপরে সবটা আর কি এডিট করে আমি সুন্দর করে তোমাদের জন্য আর কি পেশ করব। তো ওর জন্য আর কি সবটা দেখা হবে, ঘোরাও হয়ে যাবে। কিন্তু এমনি যদি আমি ফোনে ভিডিও দেখি, শুধু দেখাই হয় দেখবে, সেটা কিন্তু আর বোঝা যায় না কোথায় কী গেল না গেল বা কোথায় জায়গাটা আর কি সুন্দর বা কোথায় কী ভালো পাওয়া যায়, সেই সব ব্যাপারে যখন ওকে জিজ্ঞেস করি তো তারপর তো জানা যায়, সেইভাবে কিন্তু অতটা মানে হয় না, মানে এমনি নর্মালি কথা হয় না যতটা কি না এই ব্লগের মাধ্যমে তোমরা
জানতে পারবে বা আমরা জানতে পারবো, কারণ এর আগেও কাশী বিশ্বনাথ গেছিলো, একা গেছিলো এবং সুন্দর কিন্তু দুটো ব্লগ তোমরা দেখেছো, এডিটটা অবশ্যই আমি করেছি এবং সেই সাথে সাথে কিন্তু অনেক কিছু ইনফরমেশান আমরা জানতে পেরেছি, দেখতে পেরেছি, যেটা কিনা এমনি কথা বললে কিন্তু এগুলো জানা যায় না। তো তাই ভাবলাম যে এবারও ওকে বলে রিকোয়েস্ট করি, ওকে আমি অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলাম যে ফাইনালি তুমি যখন যাচ্ছই তোমার অফিসের ট্যুরেই হোক, ও একদমই করতে চায় না অফিসের ট্যুর, তো ও একদমই ব্লগ করতে চায় না, তবু মানে আমার রিকোয়েস্টেই ও বললো ঠিক আছে আমি করব, তবে অফিসের কোনো কিছু কিন্তু আমি দেখাবো না বা সেগুলো কিছু শেয়ার করবো না, যেহেতু একটা বাইরে যাচ্ছে সেই রকমই আমি একটু ভিডিও করতে পারি বা তোমাকে বলতে পারি। আমি বললাম ঠিক আছে, তাতেই আমি আর কি শান্তি, যাই হোক যতটুকু পারবে প্লিজ আমাদের সাথে একটু শেয়ার করো। তো ফাইনালি ওর প্যাকিংটা কমপ্লিট হলো, মানে ওর ব্যাগটা একদম মানে গোছগাছ কমপ্লিট হলো। কবে থেকে আমরা বলছি যে এবারে শুরু করো, একদম শেষ মুহূর্তে গোছাগাছি শুরু করলে কিন্তু এটা ভুলে যাবে সেটা ভুলে যাবে, তো ঠিকঠাকভাবে সব কিছু মনে করে করে নেওয়া হয়েছে। তো কি করবে, আসলে ওর কাজের এতটাই প্রেশার যে সময় যেতে পারছিল না একদমই, আর আমি যে আমরা যে গেছিলাম ওর জন্য আর কিছু শপিং করতে, সেটাও সেই রাত 9:30 সময় বেরোচ্ছি, আর্ধেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে, এটা পাচ্ছে না তো সেটা পাচ্ছে না, এরকম করে করেই হয়েছে। খুবই কম সময়ের জন্য আর কি ওর টুকটাক কিছু কেনার ছিল সেগুলো হলো, এখন আজকে আর কি প্যাকিংটা ফাইনাল, কালকে ওর ফ্লাইট, আজকে আমরা ওর ব্যাগটা আর কি ফাইনালি প্যাকিং করতে পারলাম। কবে থেকে আর কি হচ্ছে কিন্তু আর হয়ে উঠছিল না, ওর তো সময় যেতে পারছিল না। তো যাই হোক, যে কোনো জায়গায় যেতে গেলে দেখবে অনেক দিন আগে থাকতে মানে প্ল্যানিং চলে, এটা নেবো সেটা নেবো, এই জামা নেবো সেই জামা নেবো, তো ওর এখন এত কাজের প্রেশার সেই দিকে একদমই ধ্যান দিতে পারিনি। যাই হোক, মোটামুটি ওর সব কিছু নেওয়া হয়ে গেছে, আর যা মনে পড়বে সকালে নিলেও হবে। তো কালকে ওর ফ্লাইট রয়েছে রাতের দিকে, তো তবু অফিসে যাবে সকালবেলায়, তারপরে ওখান থেকে আসবে, ফ্রেশ হবে, যাবে, এইসব অনেক রকমের ঝঞ্ঝট আছে মাঝখানে। তো তার জন্যই আর কি বললাম যে আর কি টুকটাক কিছু মনে পড়লে পরে ও নিয়ে নেবে। তোমরা দেখতে চলেছো নতুন নতুন কিছু ভিডিও, ফরেন ট্যুর ভিডিও তোমরা দেখতে পাবে। অনেকের হয়তো মনে হতে পারে যে আমি কেন যাচ্ছি না, ও এত বড় একটা মানে ট্যুরে যাচ্ছে সেখানে আমি কেন নেই, আমার কেন প্যাকিং হচ্ছে না বা আমি কেন যাচ্ছি না, এরকম হয়তো অনেকেরই মনে হতে পারে। তাদের জন্য একটু বলে দিই, কারণ গত দুটো ভিডিওতে মানে যখন আমরা শপিং করতে বেরিয়েছিলাম সেখানে আমি কিছুটা আলোচনা করেছিলাম, তবুও যদি না দেখে থাকো বা যদি মিস হয়ে গিয়ে থাকে তার জন্য একটু বলে রাখি। এইটাও মানে স্পেশালি ওর হচ্ছে অফিস ট্যুর, মানে অফিসের একটা মিটিং আছে বাইরে, সেটা ও যাবে, অ্যাটেন্ড করবে এবং ওখানে কিছু ব্যাপার আছে যেগুলো কিনা আমি আর ডিসকাস করছি না, ওর নিষেধ রয়েছে ওগুলো করা যাবে না। যাই হোক, তো ওইখানে যাবে ও, তারপরে ওখানে গিয়ে মানে বাইরে গিয়ে ঘুরবে টুকটাক, তো সেইটারই তোমরা ব্লগ দেখতে পাবে এখানে। কোনো রকম কারোরই ওয়াইফ এখানে অ্যালাউ নেই এবং বাড়ির কোনো মেম্বারই এখানে অ্যালাউ নেই, জিনিসটা পুরোটাই আর কি অফিস ট্যুর হচ্ছে, অফিসের কলিগরা যাবে একসঙ্গে সবাই, তার জন্য আর কি আমি যাচ্ছি না, সোজা কথায় বাংলায় আর কি এটাই যে তার জন্যই যাচ্ছি না, মানে এটা আর কি অ্যালাউ নেই আর কি, ওয়াইফ বা বাড়ির কোনো মেম্বারই এখানে অ্যালাউ নেই, শুধুমাত্র ওই যাবে। যেতে পারছি না তো কি হয়েছে, আমরা ব্লগ দেখব তোমাদের সাথে সাথে আমরাও কিন্তু ব্লগ দেখব। ও প্রচুর ভিডিও করে যখন কোথাও যায় কিন্তু কখনো কিন্তু ব্লগ করা হয়নি, এবং দেখবে যে সেই ভিডিওগুলো বা ফটোগুলো খালি দেখাই হয় কিন্তু জানা যায় না যে কোথায় যাচ্ছে, কি করছে, এখানে কি পাওয়া যায়, ওখানে কি পাওয়া যায়। তো আমি ওকে রিকোয়েস্ট করেছি অনেক দিন ধরে যে প্লিজ একটু ব্লগ করো, তো তখন ও বললো ঠিক আছে আমি ওখানে কিছু বলতে পারবো না, আমি কিন্তু পরে যা করার মানে বলবো, যা বলার পরে বাড়িতে এসে বলবো, ওখানে আমি সবার সামনে কিছু বলতে পারবো না, যার জন্য হয়তো তোমরা দেখবে ওই ভিডিওগুলোতে ওর কোনো মানে ফেস দেখা যাবে না। এবারে বাইরে গেলে দেখবে যখন ফটো বা ভিডিও যখন দেখি তো তখন শুধু দেখাই হয়, কিন্তু এই ব্লগের মাধ্যমে কিন্তু অনেক কিছু ওর ভেতর থেকে অনেক কিছু ইনফরমেশান বেরোবে বা অনেক কিছু জানতে পারবো আমরা, যেগুলো কি না তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, আর সাথে সাথে আমরাও দেখতে পারবো আমাদের গোটা ফ্যামিলি থেকে শুরু করে আমার নতুন এই যে একটা পরিবার, ইউটিউব পরিবারের সবাই দেখতে পাবে, বেশ ভালো লাগবে, আনন্দ হবে, বেশ একটা মানে বাইরে একটা ঘোরা হয়ে যাবে টুকটাক আর কি, এই ব্লগের মাধ্যমে আর কি মানে পুরোটা ঘোরা হয়ে যায়। তো যাই হোক, তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা কিন্তু এর পরের যে ব্লগগুলো আসতে চলেছে সেগুলো সম্পূর্ণটাই ও থাকবে,
তো সেই ব্লগগুলো কিন্তু একটু মিস করো না। দারুণ দারুণ কিছু ব্লগ আসতে চলেছে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো আর আমার এই চ্যানেলে কিন্তু চোখ রাখতে থেকো, প্রত্যেকটা ব্লগ তোমরা দেখো, ফরেন ট্যুর ব্লগ আসতে চলেছে। তো চলো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে, এবং ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ সুস্থ থেকো, এবং আমার পুরোনো ব্লগগুলো কিন্তু তোমরা দেখতে থাকো। আর যাওয়ার আগে একটা লাইক করে দিও যদি পারো, মনে হয় না কমেন্ট বক্সটা মনে হয় না তোমরা অন পাবে, অফই পাবে, যেহেতু আমার মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ, ছোট বাচ্চা নিয়ে ভিডিও করলে কমেন্ট বক্সটা অফ থাকে। আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে গুড নাইট, টাটা।